শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি সাড়ম্বরে পালিত সেন্ট্রাল রোড লোকনাথ বাড়িতে। প্রতি বছর ন্যায় এবছরের শিলচর সেন্ট্রাল রোড স্থিত লোকনাথ বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সহ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী 295তম জন্মতিথি বিভিন্ন সনাতনী ধর্মীয় কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। এবারের পুজোর বিশেষ আকর্ষণ ছিল শিশুরূপে নবজাতক লোকনাথ ব্রহ্মচারীর কাল্পনিক মূর্তি পূজা। পূজার উদ্বোধন করেন লোকনাথ ভক্ত তথা উক্ত মন্দিরের পূজারী পবিত্র পাল। শিশু মূর্তি লোকনাথ বাবার স্নান, জন্মদিনের কেক কাটা সহ 5:30 সন্ধ্যায় আরতি এবং সন্তান প্রাপ্তিতে ইচ্ছুক উপস্থিত মায়েরা কাল্পনিক শিশু লোকনাথ বাবাকে কোলে নিয়ে সোনার চামচের দ্বারা দুধ খাওয়ানো হয়। তাছাড়া রাত 7:30 থেকে 9:00 অবধি রয়েছে আশীর্বাদ ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ।